হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, উঠেছি ঘুম থেকে ভোর 3:30 সময়। উঠে সমস্ত বাসি কাজ ছাড়া কমপ্লিট, আর এখন আমি রুটি করব। তো বউভাইকে টিফিন দেবো, স্কুলে যাবে, আর ঈশানও টিফিনে রুটি আলু ভাজা নিয়ে যাবে বলেছে। তো দুজনকে রুটি করব, তারপর করব ডালিয়াটা নিয়ে যাবে তোমাদের দাদা দোকানে। তো চলো করতে থাকি, আর সারাদিন কী কী করি অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো রুটি আলু ভাজা হয়ে গেছে। তো ঈশান আলু ভাজা একটু একটু করে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, দুজনকে টিফিন বক্সে আমি গুছিয়ে দিলাম, আর বুবাই তো রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে, আর ঈশান উঠে পড়েছে, ও টিভিতে কার্টুন দেখছে। ঈশানের ইউনিট টেস্ট হচ্ছিলো, তো কাল শেষ হয়েছে, তো আবার ফাইনাল এক্সামের জন্য তৈরি হতে হবে। আর এখানে দেখো আমি ডালিয়া করব, তার জন্য এখানে আমি পনির নিয়েছি, পনির দিয়ে আজকে ডালিয়াটা করব। পনির আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আর এই যে ডালিয়া আছে, আর আছে কাবলি ছোলা। কাবলি ছোলাটা আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম, আর অনেক ভেজানো আছে, তো আমি অল্প দেব বলে এর মধ্যে অল্প নিয়েছি। কাবলি ছোলা দিয়ে করব, একটু নতুনত্ব রান্না করতে ভালো লাগে আর কি, সবসময় একঘেয়েমি ভালো লাগে না। ডালিয়াতে পনির দিচ্ছি, বুবাই বলছে আমার জন্য একটু ডালিয়া রেখে দেবে, স্কুল থেকে এসে খাবো, যেহেতু পনির দিয়ে বানাচ্ছি, ও পনির খেতে খুব ভালোবাসে। আর ঈশান তো টিফিন করবে, ও যেহেতু স্কুল বেলাতে 11:30টায়, তো টিফিনে রুটি নিয়ে যাবে আর ডালিয়া টিফিন করবে সকালবেলা, আর দাদাকে দেবো টিফিনে। ডালিয়া করার সাথে সাথে আমি গ্রিন টিটা বসিয়ে দিয়েছিলাম, তো গ্রিন টি কমপ্লিট, এখন আমি টিফিনটা করে নেব। তো তিনটে ডিশে বেড়ে নেবো আর কি খাবার। এখানে দেখো আমি বেড়ে নিয়েছি, ঈশান আমি আর ওর বাবা খেয়ে নেব। টিফিন করা কমপ্লিট, এখন দুপুরে রান্না করব। দুপুরে আমি কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে করব আর ডিমের ঝোল করব। এখানে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট, এখন তো বাজে প্রায় দুপুর 1টা, আর একদম কম কম তেলে রান্না করেছি আজকে, দেখেই মনে হচ্ছে। তো জানি না কেমন খেতে হবে, নিশ্চয়ই ভালো হবে। এখন বাজে বিকাল 5টা, আর ঈশান বলছে দুধ বিস্কুট খাবে, আমি বললাম পাউরুটি শেকে দিচ্ছি, দুধ দিয়ে খা। আর এই দেখো রুটি শেখা জালটা আমার মেজদি কিনে দিয়েছিলো, সেই পুজোর সময় মেলায় গেছিলাম, তো মেলা থেকে কিনে দিয়েছিলো, একটা ছিল সেটা ভেঙে গেছে, মানে অনেক দিনের পুরনো আর কি, শাশুড়ির আমলের। তো যাই হোক, এখন আমি রুটি শেখবো এই রুটি শেখা জাল দিয়েই। ফার্স্ট দুধটা জাল বসিয়ে দিয়েছি, এখন পাউরুটিগুলো শেখবো। আর এই যে রুটি শেখা জালটা আমি নিয়েছিলাম এবছর পুজোয় মেলায়, দুর্গা পুজোয়, তো মিস্তি কিনে দিয়েছিল, তো এই ফার্স্ট আজকে ইউজ করছি পাউরুটি শেখবো এটা দিয়ে। আর দুধটা তো ফুটে গেছে, তো চলো ঈশান দুধ বিস্কুট খাবে বলছিল, আমি ভাবলাম পাউরুটি আছে, দুধ পাউরুটি খাবে। পারবি? হ্যাঁ, এনে নিয়ে যা। শীত পড়তে না পড়তেই এত মশার উপদ্রব, কি বলবো, তো যার জন্য কিনতে হলো। গুড নাইটে তেল কেনা হবে, আর একটু পরে তো কোচিনে যাবে ঈশান, বুবাই যাবে, আর ঈশান কোচিন যাবে, ওর বোনটা বিছিয়ে দিই। তারপর রাত্রিবেলা তো পাড়ায় খাওয়া দাওয়া আছে আর কি, পুজো উপলক্ষে তো যেতে হবে, আর রাত্রে রান্না বন্ধ, তো ওকে কোচিনে দিয়ে, ওর কোচিন হয়ে গেলে, পড়াটা হয়ে গেলে ওকে নিয়ে চলে যাবে, রাত্রে খাওয়া দাওয়া আছে। এখন বইটা গুছিয়ে দিই, বছরের শেষ মানে দেখো বই খাতা হাল, দেখো সব মলাট ফলাট তুলে দিয়েছে, দেখো সব খুব সুন্দর করে আমি মলাট দিয়েছিলাম, এক একটা মলাট আছে, এক একটা পুরো তুলে দিয়েছে।
আর খাতার দশা তো আরও খারাপ হয়ে গেছে। এই দেখো খাতাগুলো কি হাল হয়েছে, এগুলো নতুন নতুন বেরিয়েছে, শেষ হয়ে গেছে। এই যে পুরোনো খাতাগুলোর কি হাল, কি হাল করেছে, ছিঁড়ে ছিঁড়ে দেখো। এটা হয় সারা বছর ইউজ করতে করতে এমনি রাফ হয়ে যায় আর কি। কদিন পরেই তো ফাইনাল এক্সাম স্টার্ট হবে, প্রাকটিকে আর রান্না বান্না নেই। এই দেখো এটা তো পুরো একদম কভার তুলে দিয়েছে, দেখেছো কি হাল করেছে, কভার তুলে দিয়েছে। বাবা এই দেখো শার্পনারটাকে আটকে দিয়েছে আটা দিয়ে, আটা দিয়ে আটকে দিয়ে ওদের সেলাই কাঠির ভেতরে দিয়েছে, যাতে করে নোংরা ডাস্ট, পেন্সিলের যে ডাস্ট হয় মানে শার্পনার দিয়ে যখন আমরা ছুলি সেই ডাস্টটা যেন ভেতরে না পড়ে, এর ভেতরে যেন থাকে। এই যে দেখেছো কি সুন্দর বুদ্ধি ওর মাথায়, দেখো ওর মাথায় কি সুন্দর বুদ্ধি। এই যে এইটাকে নিয়ে এরকম সার্ভ করে, এই যে ঈশানকে কোচিং থেকে নিয়ে এসে তারপরে এখানে চলে এসেছি ঠাকুরের ভোগ খেতে। আর খুব ভালো মেনু করেছিল, পোলাও করেছিল, পনির পাসিন্দা করেছিল, আর করেছিল ফুলকপির রোস্ট, আর গোলাপজাম, আর লাড্ডু, আর পাঁপড়, আর শেষ পাতে দিয়েছিল আইসক্রিম। তো জল তো আছে দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর ঈশান তো নিজের হাতে খেয়েছে দেখতেই পাচ্ছ, একদম পাত পরিষ্কার করে। চলো টাটা।